আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো গোলাপজামুন মিষ্টির রেসিপি। খেতে অনেক সুস্বাদু হবে, বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে ঝটপট এই মিষ্টি বানিয়ে আপ্যায়ন করতে পারবেন। বানানো খুবই সিম্পল, আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে সুজি ভেজে নিব, এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিও 2 চামচ দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়ে চেড়ে 5-6 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন সুজি পুড়ে লাল হয়ে না যায়, একদম লো আঁচে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ, দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সুজির জন্যে 1 কাপ লিকুইড দুধই দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব। বেশি শক্ত হবে না, এই ডোটা একটু সফট হবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর বেকিং পাউডার 1/2 চামচের একটু কম, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন আমি ভালো করে মথে নিব, একদম স্মুথ করে মথে নিতে হবে। ডো যদি হাতের সাথে লেগে যায় ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে যাবে না, মথতে সুবিধা হবে। এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডো যদি সফট হয় তাহলে মিষ্টিও সফট হবে। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরম করে গোল করে গোলাপজামুনের শেপ দিয়ে নিচ্ছি। আমি বড় বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও ছোট ছোট করে বানাতে পারেন। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু এই মিষ্টি দেওয়া যাবে না আর ভাজাও যাবে না। হালকা যখন তেল গরম হবে তখন মিষ্টি দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। আমি গোলাপজামুনের কালার করে তুলে নিব, এইরকম কালার। আপনারা চাইলে কালো জামের কালার করে তুলে নিতে পারবেন। অনেক সুন্দর কালার হয়েছে দেখুন। এখন আমি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিব, এজন্য শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। তারপরে আমি জাল করে বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব না, যেহেতু মিষ্টিগুলো সুজির গলে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর সব শিরা সোপ করে নিয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো, দেখতে কতটা মজার হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। দেখুন মিষ্টিটা কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। আমি ভাবতেও পারছি না যে সুজির মিষ্টি এতটাই টেস্টি হয় আর এতটাই মজার নরম তুলতুলে হয়। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন বুঝতে পারবেন মিষ্টি কতটা টেস্টি হতে পারে। না খেলে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।